সময়ের জনপ্রিয় তরুণ ইসলামী বক্তা মুফতি আমির হামজা অবশেষে 2 বছর 6 মাস 14 দিন অর্থাৎ 925 দিন পর কারামুক্ত হলেন। বৃহস্পতিবার 7 ডিসেম্বর সকাল 10:30টার দিকে কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। এই তথ্য বাংলা ভিশনকে নিশ্চিত করেছেন ওই কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান। তিনি জানান, আদালতে আদেশের কপি পাওয়ার পর তাকে মুক্তি দেয়া হয়। মুক্তি পেয়ে মুফতি আমির হামজা মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং তার সুদীর্ঘ কারাবাসকালে যারা বিভিন্নভাবে তার মুক্তির জন্য চেষ্টা প্রচেষ্টা চালিয়েছেন, যারা সহযোগিতা করেছেন ও মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করেছেন। জানা যায়, আমির হামজা নিজ এলাকা থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করেন। অল্প বয়সেই কোরআনের হাফিজ হন আমির হামজা। এরপর তিনি কাওমি মাদ্রাসা থেকে মুফতি হন। পাশাপাশি আলিয়া মাদ্রাসা থেকে দাখিল ও আলিমে অত্যন্ত ভালো ফলাফল অর্জন করেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে আল কোরআনের উপর অনার্স ও মাস্টার্স পাশ করেন। বর্তমান বাংলাদেশের অন্যতম ইসলামিক আলোচক তিনি। বাল্যকাল থেকেই অনেক মেধাবী। তাকে অনেক মানুষ বাংলাদেশের জাকির নায়েক বলে আখ্যায়িত করে থাকেন, কারণ তিনি তার বক্তব্যে কোরআন ও হাদিসের রেফারেন্স দিয়ে থাকেন। ইসলামিক আলোচক হিসেবে তার এই সুনাম সারা বিশ্ব জুড়ে। বাংলাদেশের বাইরে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ভারত সহ আরো মুসলিম ও অমুসলিম রাষ্ট্র তিনি দাওয়াতি কাজ করেন। তিনি কুষ্টিয়ার আঞ্চলিক ভাষায় কথা বলেও তার কথাগুলো শ্রুতি মধুর। তার বক্তব্যের সময় তিনি হাস্যরসের মাধ্যমে শ্রোতাদের প্রফুল্ল করে থাকেন। তিনি খুব সাহসী মানুষ ও জনপ্রিয় আলোচক। দেশের অন্যতম ইসলামিক ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও তার ভেতরে কোনো অহংকার নেই। সুন্দর পন্থায় আলোচনার মাধ্যমে শ্রোতাদের কোরআনের কথা বুঝিয়ে থাকেন। তার মুফতি আমির হামজার সাথে মাওলানা মিজানুর রহমান আজহারি এর অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে। উল্লেখ্য, 2021 সালের 24 মে ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি টিম। এরপর সন্ত্রাস বিরোধী আইনের মামলায় মুফতি আমির হামজাকে 5 দিনের রিমান্ডে নেয় পুলিশ। কাউন্টার টেরোরিজম ইউনিট সূত্রে জানা যায়, মুফতি আমির হামজা ওয়াজ মাহফিলে ইসলামের নামে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। ইউটিউবে প্রকাশিত তার বেশ কিছু বক্তব্য উগ্রবাদ ছড়াচ্ছে, যা শুনে কোমলমতি কিশোর তরুণরা জঙ্গিবাদে আকৃষ্ট হচ্ছে। সম্প্রতি হেফাজতের নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযানের কারণে আত্মগোপনে ছিলেন আমির হামজা। কাউন্টার টেরোরিজম ইউনিট সূত্রে আরো জানা যায়, 2021 সালের 5ই মে সংসদ ভবন এলাকা থেকে তলোয়ার নিয়ে সংসদ ভবনে হামলা চালানোর চেষ্টায় সাকিব নামে একজনকে গ্রেপ্তার করা হয়। সাকিবকে গ্রেপ্তারের পর শেরেবাংলা নগর থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা হয়। ওই মামলায় আসামি করা হয় সাকিব সহ আলী হাসান ও মাওলানা মাহমুদুল হাসান গুনবিকে। এছাড়া সাকিবের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মামলার এজাহারে বলা হয়েছে, সাকিবের মোবাইল ফোনে আলী হাসান উসামা, মাহমুদুল হাসান গুনবি, আমির হামজা, হারুন ইজহার প্রমুখ ব্যক্তিদের উগ্রবাদের বার্তা সম্বলিত ভিডিও পাওয়া যায়, যা দেখে সে উগ্রবাদে আসক্ত হয়। 2021 সালের 15 মে সাকিবকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক জানায়, এক ইসলামী বক্তার নির্দেশে সে এই পরিকল্পনা করেছিল। কয়েকজনের ওয়াজ ও বক্তব্য শুনে জঙ্গিবাদে সম্পৃক্ত হয় বলে জানায় সে।